এরপরে প্রশ্ন হলো, স্বামীর দিকে বেশি তাকালে হায়াত কমে যায়, এটা কতটুকু সহি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। স্বামীর দিকে তাকাইলে যদি হায়াত কমে যায় তাহলে কার দিকে তাকাবে বেচারি, এটা কোনো কথা হইল? হ্যাঁ, উল্টা না হওয়া দরকার ছিল, যে স্বামীর দিকে তাকাইলে হায়াত বাড়ে এটা না হওয়া দরকার ছিল। যদি এই দুইটার কোনোটাই হাদিসে বলা হয় নাই, স্বামীর দিকে মহব্বতে ভালোবাসার দৃষ্টিতে তাকাইলে তো সওয়াব হবে ইনশাআল্লাহ, হায়াত কমবে কেন? একেবারেই ভুয়া ভিত্তিহীন কথা। কোত্থেকে এই সমস্ত আজগুবি আজগুবি মাসালা আমাদের দেশে গ্রামাঞ্চলে এখনো প্রচলিত আছে, এখনো মানুষ সচেতন হয় নাই? স্বামীর দিকে তাকাইলে মহব্বতের সাথে তাকাইলে সওয়াব হবে ইনশাআল্লাহ, আবার স্বামীও তার স্ত্রীর দিকে মহব্বত এবং স্নেহের পরশে তাকালে সেটাও তার জন্য সওয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, সুন্দরভাবে জীবনযাপন করতে হবে তাদের সাথে, ভালোবাসা বিনিময় থাকতে হবে। স্বামী স্ত্রী যত সুসম্পর্ক থাকবে, যত মিল মহব্বত থাকবে, তারা এই ক্ষেত্রে অনেক বেশি মুত্তাকি এবং আল্লাহ তাআলার প্রিয় মানুষ হতে পারবে। আর স্বামী স্ত্রী সারাদিন ঝগড়া লাগে, কথায় কথা শুধু তালাকের কথা বলে, বউ বাপের বাড়ি চলে যাওয়া ধমক দেয়, স্বামী তালাকের ধমক দেয়, দুইটাই অমানুষ এবং ছোট লোক। যারা ভুলত্রুটি হবেই, একসাথে থাকতে গেলে স্বামী স্ত্রী অনেক উল্টাপাল্টা হবে, তারপরেও যদি মিলেমিশে থাকে, স্বামীর একটা দোষ দেখছি, আমার স্বামীর অনেক গুণও আছে মাশাআল্লাহ যেগুলো অন্যের মধ্যে নাই, স্ত্রীর একটা দোষ দেখছি মনে করতে হবে আমার স্ত্রীর একটা দোষ পাইছি, বহু গুণও আছে আল্লাহর রহমতে, ক্ষমার মানসিকতা থাকবে ইনশাআল্লাহ, এই স্বামী স্ত্রী মুত্তাকিদের মধ্যে সামিল হবে যদি অন্যান্য দিকগুলো তাদের ঠিক থাকে। এই জন্য আমাদের স্বামী স্ত্রী একে অন্যের দিকে দেখলে আশ্চর্য কথা, স্বামী যদি স্ত্রী যদি স্বামীর দিকে তাকালে হায়াত কমে যাবে, চারি কোন দিকে তাকায় থাকবে, এটা কোনো কথা? যার সাথে বসবাস উঠা বসা সারাদিন, সে বুঝে নিচের দিকে তাকায় থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক এই সমস্ত কুসংস্কার থেকে।